নমস্কার বন্ধুরা, আমাদের এই যোগী কথা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমরা মাতৃসাধক ঠাকুর ভবা পাগলার কিছু অলৌকিক ওনার জীবনী এবং অলৌকিকতা নিয়ে কিছু ঘটনা শুনব। তো মহারাজ, আপনার কাছে প্রথম প্রশ্ন এটাই যে পাগলের জন্ম রহস্যটা, সেটা কি কোনো অলৌকিকতার মধ্যে হয়েছে? এটা তো ঠিকই শুনেছ, অলৌকিকতার মধ্যে দিয়েই ভবা পাগলার জন্ম। শুধু ভবা পাগলা কেন, আমরা কি বুদ্ধদেবের কথা বলি, রানী রাসমণির কথাও আমরা শুনেছি, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথাও শুনেছি। হ্যাঁ, যারাই তাদের মহাপুরুষরা, তাদের এই রকমই জন্মবৃত্তান্ত, তাদের কিছু না কিছু অলৌকিকতা এসে যায়। তা ভবা পাগলার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তা আমি যেটুকু পড়েছি বা তার মুখেও শুনেছি, তা স্বয়ং তিনিও বলেছেন, তা ওনার মা গর্ভধারিণীর মা গয়া সুন্দরী দেবী তখন 5 মাসের গর্ভস্থ, আর সেই সময় তার পাশে দ্রাক্ষা সুন্দরী দেবী, তারই বোন আর কি, তিনি রয়েছেন পাশাপাশি শুয়ে আছেন, হঠাৎ গর্ভযন্ত্রণা উপস্থিত। হ্যাঁ, বাড়ি বাড়ি মা দেখতো, আমার তো প্রসব যন্ত্রণা হচ্ছে এরকম, তখন 5 মাসে হঠাৎ দেখা গেল সেই একটি তিনি গর্ভস্থ, তার একটা গর্ভযন্ত্রণার পরে একটি শিশু প্রসব করলেন, এবং একটি শিশু অদ্ভুত ব্যাপার, তার সঙ্গে তার বোন ছিলেন দ্রাক্ষা সুন্দরী দেবী, এবং বেরিয়ে এসে একটা শিশু দাঁড়িয়ে একটা পাথর বাটির ওপরে দাঁড়িয়ে থেকে খিলখিল করে হাসছে আর বলল, আবার আসবো মা 5 মাস পরে, অর্থাৎ আবার 5 মাস পরে, অর্থাৎ 10 মাস বা 10 মাসে ফিরে আসবে। তারপরে আজকে গতকাল লক্ষ্মী পূর্ণিমা গেল, এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে তিনি মানে ভবা পাগলা রূপে জন্ম নিলেন, যমজ শিশু, শিশু ভবেন্দ্র আর দেবেন্দ্র নাম হয়েছিল, এইভাবে তার জন্ম পথ। আচ্ছা আচ্ছা, এরপরে একের পর এক তিনি তো তারপরে বলেইছি, 5 বছর 6 বছর বয়সে গান রচনা করা, শ্মশানে যাওয়া, এই সমস্ত ঘটনা, এবং তিনি মায়ের পূজা করতেন, মায়ের একটা মাটির মূর্তি নিজে হাতে তৈরি করে গাব গাছের তলায় তিনি বসে মায়ের পুজো করতেন, ফুল এনে দিত সবাই, সব পুজোর জোগাড়, ফুল পাতা বেলপাতা সব চলে আসতো। এবার পয়সা পাবেন কোথায়, নৈবেদ্য দেবেন, এখন সেই নৈবেদ্য দেওয়ার ব্যাপারে তখন তিনি মাটি দিয়ে কি ভাব, তার কি খেয়াল, মাটি দিয়ে ছানার সন্দেশ জিলিপি করে তিনি মাকে নৈবেদ্য দিলেন, একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিলেন, তারপরে দিয়ে তিনি ভাবের ঘরে পূজার পরে সবাইকে প্রসাদ বিতরণ করছেন। এইবার তার বাল্য সাথী বিধুভূষণ চৌধুরী, সে বলছে, তাকে সবাই বলছে, এ তো মাটি দিয়ে তুই সন্দেশ এ করলি, হ্যাঁ অন্যরা বিশ্বাস করছে না, কিন্তু বিধু চৌধুরী একদম সে সরল বিশ্বাসে সেটা মুখে দিয়েই বলছে, এ তো ছানার মতো, এতে অমৃত রে। তখন তার কথায় সবাই মুখে দিয়ে তাই তো, তখন পাড়ার কাকারা জ্যাঠারা সব দাদু দিদিমা সব ছুটে আসছে বাবা পাগলা, আরে এই তো ছানার মতন অমৃত, হুড়োড় পড়ে গেল। তখন সবাই জানতে পারলো বাবা পাগলার এই মাটির সন্দেশ, ছানার সন্দেশ হয়েছে। তখন বাবা পাগলাকে জানতে আর বাকি রইল না, সারা আমতা গ্রাম রুটে গেল, এবং তারপরের দিকে এখন যেটাকে বাংলাদেশ বলি, তখন ভারতবর্ষেরই অঙ্গ ছিল, তাই হোক চারিদিকে ছড়িয়ে গেল। এই তো এক তার ছোটোবেলার ঘটনা। তারপরে একটু বড় হয়েছেন, তিনি পাকুটিয়া প্রান্তরে যাচ্ছেন জঙ্গলের ভেতর দিয়ে, আর সেইখানে যেতে যেতে জোরে হাঁটতেন তো, আর তিনি যেতে যেতে হঠাৎ পিছন থেকে ডাক, কে যাচ্ছিস রে এই দুপুর রোদে? তখন বলে, আমাকে এই ভবা ভবা বলে ডাকছে, আমাকে নাম ধরে তো কেউ ডাকে না। তখন তিনি পেছন ফিরে চাইলেন, ফিরে দেখছেন একজন দেবপম, মাথায় জটা জুটো আর গলায় জীবন্ত সাপ, হাতে ত্রিশূল, হিত একদম মহাদেব। তখন তিনি বলছেন, মহাদেব, তখন তিনি মহাদেব,
তখন সেই মহা তিনি বলছেন সেই দেববর্ণ পুরুষ বলছেন দীক্ষা নে বলে তিনি কানে কৈবল্য দায়নীর মন্ত্র দিয়ে চলে গেলেন এবং এইটাই হচ্ছে তারপরে অন্তর্ধান হয়ে গেলেন। আচ্ছা, এবং সেই জন্যই অনেক গুরুদের গুরু আছেন মানবদেহী গুরু, কিন্তু ভবা পাগলার কোনো মানবদেহী গুরু ছিলেন না। আমরাও যে তার প্রতিনিধি রূপে যে দক্ষা দিই মন্ত্র দিই ভবা পাগলার, সেইভাবেই মন্ত্র দিয়ে থাকি। ভবা পাগলার যে দেয়াটা শক্তি মন্ত্র সেটাই দিয়ে থাকি। এইটা তো তার ঘটনা। আরও একটা ঘটনা, চৌহাটের নদীর ধারে তিনি তার বিদু চৌধুরী তার বন্ধুকে নিয়ে একদিন যাচ্ছেন, হঠাৎ দেখছেন বিদু বলছে দেখ দেখ ওই কুমিরটা তোকে কিছু একটা দেখাবার চেষ্টা করছে। তখন ওই কুমিরটাকে দেখলেন একটা কুমির পিঠটা উঁচিয়ে কিছু দেখাবার চেষ্টা করছে, মানে পাগলকে। হ্যাঁ, পাগলকে। তখন বিদু চৌধুরী বলল জমিদার মনীন্দ্র রায়চৌধুরী গুলি করেছিল কিছুদিন আগে এবং সেইখানে ওর ক্ষতস্থান হয়েছে, সে তোমাকেও দেখাচ্ছে। মানে দেখা যাচ্ছে মানুষ তো তার কাছে আসতোই চিকিৎসার জন্য, কি এমনকি তিনিও একটা কুমির পর্যন্ত। তখন তিনি কিছু না বলে একটা একতাল মাটি নিলেন আর নদীর চর থেকে মাটি কালি কালি বলে ছুঁড়ে দিলেন আর মাটিটা ঠিক সেই ক্ষতস্থানে গিয়ে পড়লো আর কুমিরটা চলে গেল, তলিয়ে গেল। তার দু তিন দিন পরে ভবা পাগলা তো মাঝে মাঝেই আসতেন এবং সেই যখন বাবা বলে এসছেন সেই কুমিরটা তার পিঠটা দেখাচ্ছে। সে তা এইরকমই ভবা পাগলার অজস্র ঘটনা। ক্যান্সারের অ্যান্সার তার ছিল জানা। তিনি বলতেন বাবা ডাক্তার বলে নো, আমি বলি আই নো, আমি জানি। তা এই দীঘার মন্দিরে যিনি সেবক ছিলেন তিনি দীঘার মন্দিরে, আমি দীঘার মন্দিরেই বসে আছি। বাবা পাগলার একটা গান তো আপনারা অনেকে শুনেছেন যে দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে, মা আমার মোহন বেশে শিবরিদে খাচ্ছে দোলা, মা আমার সাগর পারের হরবোলা। এই সে হরবোলা মা, শিবরিদে খাচ্ছে দোলা মোহন বেশে, মা কালীর রূপ কিন্তু মা মোহনের বেশ কৃষ্ণের বেশ, মাথায় ময়ূরপঙ্খ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তা এই তো পাগলের খেলা। পাগলের ওই মন্দিরের তারপর অনেক অজস্র ঘটনা ঘটে গেছে। এখানে নন্দলাল দাস তিনি ছিলেন, তিনি প্রায় এখানে 18 বছর মানে তিনি মায়ের সেবা করে গেছেন। আমি তো সব, হ্যাঁ আমি তো সময় আসতে পারি না, মাসে একবার আসি আসি। যাই হোক, তিনি অনেক বছর আসতেন। এই তার ক্যান্সার হয়েছে এবং পাগলের কাছে গেছেন, তার তখন 40 বছর বয়স। হ্যাঁ, তিনি 86 বছর বয়সে দেহ রেখেছেন এবং সেই সময় ভবা পাগলার কাছে গেছেন, গিয়ে ওখানে তাকে কিছু বলেননি। পাগল বলছেন তোর এমন অসুখ হয়েছে তুই আমাকে বলিস নি কেন? তখন গলায় হাত বুড়িয়ে দিলেন আর অচিরেই ভালো হয়ে গেল। তার আর কোনো থেরাপি নেওয়ার দরকার হলো না। এইরকম আমাকেও একবার টিবি আমার হয়েছিল, আমাকেও সেইভাবে সাজিয়েছিলেন। সে অনেক ঘটনা বলে শেষ করব না। আমার পাশে এখানে মঞ্জু পাল বসে আছে, মঞ্জুরানী পাল। এর স্বামীর অত্যাচারে বিব্রত হয়ে শেষ পর্যন্ত পাড়ার মানুষরা খোঁজ দিলেন, ভবা পাগলা নামে একজন শাশু এসছে চলো দেখবে চলো। এখানে এসে তিনি অন্তর্যামী সব বুঝতে পারলেন। তিনি বললেন স্বামী ছেড়ে দিয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, তুই ভালো হয়ে যাবি, তোর ওপরে আর অত্যাচার হবে না। এই বলে আবার সে আবার দীক্ষা নেওয়াতে তার স্বামী আরও চটে গেল। তখন বলে তুই করতাও না, তুই এই মন্দিরেই থাকবি। এই মন্দিরে থাকলো, তার মেয়ে পড়াশোনা করলো, এখন সে পড়ায় মানুষ, ছাত্র পড়ায়, সবাইকে মানুষ করে। এখন তার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তা যাই হোক, এদের জীবনে সুখ শান্তি চলে এলো। যে একটা পরিত্যক্ত পরিবার যাকে সবাই ঘর বার ছেড়ে দিয়েছে, অত্যাচার করছে, সেখান থেকে ভবা পাগলা খালি রোগ থেকে নয় সাধারণ অবস্থা থেকেও তার নিরাময় করে। শুধু তাই নয়, ভবা পাগলা চলে গেছেন দেহ রেখেছেন কিন্তু তারপরেও তার যে একটা শক্তি কাজ করছে সেটা, এই তো একটু আগে আমার কাছে ফোন এলো একজন ভবা পাগলার পরম ভক্ত, তার 86 বছর বয়স,
এখন 83 বছর পায় বয়স, সে ক্যান্সারে ভুগছেন, প্রস্টেট ক্যান্সার। তা কিছুদিন আগে, 4 দিন আগেও আমার কাছে ফোন এসেছিল, ভেলোরে নিয়ে যেতে হবে, কোনো উপায় নেই। তা ভেলোরেই তার চিকিৎসা চলছিল, তা ভেলোরে নিয়ে যাওয়ার মতন উপায় নেই। ডাক্তাররা এদিকে, আমি তাকে বললাম ঠিক আছে আমি পাগলকে জানাচ্ছি, ভালো হয়ে যাবে, আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কতক্ষণ সময়। আমি তো খারাপ কথা বলতে পারি না, পাগলকে প্রার্থনা নেই, পাগল তুমি তো সব কিছু করতে পারো, তুমি একটু দেখো। তা সত্যিই দেখা গেল, আমাকে একটু আগে ফোন করলো, বলে কাকু আপনি কী করলেন জানি না, একদম তারপর থেকেই ভালো আছে, এখন চলছে ফিরছে, বেশ সুন্দর আছে, ভালো আপনি ভালো করে দিলেন। তা যাই হোক, এই সমস্ত ঘটনা বলে তো শেষ করা যায় না কখন। তা আরও বাংলাদেশের একটা ঘটনা আরেকটা বলি, একজন লোফি মিয়া যখন প্যাটিশনের সময় সবাই চলে আসছে, তখন ওখানকার কিছু মানুষ তো থাকে সমাজ বিরোধী, তারা ভাবছে ইন্দুরা চলে যাচ্ছে, আমরা তো সব সম্পত্তি পেয়ে যাব। তখন একদিন বাবা পাগলাকে এসে পাড়ার ওই মস্তানরা হয় না, বলে কি পাগল মনে হচ্ছে তোমারও যাওয়ার প্রস্তুতি, মানে অনেকেই আপনজনরা চলে গেছে, তুমিও বোধহয় যাবে, কী ভাবছো? তখন পাগল বললেন তোর সঙ্গে কথা বলে যাব, তোর ইচ্ছায় যাব। তো বলে জানো তো বাঘে গরুতে এখন আবার কথায় উঠবোস করে, এক গাঁটে জল খায়, আর তুমি আমাকে এমন কথা বলছো, আমার সঙ্গে মশকরা হচ্ছে। তা যা হয় আজকালকার একটু সমাজবিদরা, যারা একটু মনে করে আমি মাসলম্যান হয়ে গেছি। তা ভবা পাগলা বললেন তোর কথায় সবাই উঠবোস করে, বলে কি আমার সঙ্গে মশকরা হচ্ছে। তখন ভবা পাগলা একটা গাছের গুড়ি কিছু তাক থাক করে রাখা ছিল। তা পাগল বললেন আচ্ছা ওই যে গাছের গুড়িগুলো ওগুলো তোর কথায় উঠে বসে রে, কি আমার সঙ্গে মশকরা হচ্ছে পাগল। তখন আর সেই যে রফিক মিয়া দেখতে পাচ্ছে, কি দেখছে, দেখছে সেই কাঠের গুড়িগুলো দুলছে, উঠছে নাপছে, উঠছে নাপছে। তখন তো সে বুঝতে পারলাম আমি কাকে বললাম, তখন সাষ্টাঙ্গ প্রণাম করে পাগল পাগল আমাকে ক্ষমা করে দাও, পাগল আমাকে ক্ষমা করে দাও। তা এইভাবে ক্ষমা চাইল, তার অহংকার চূর্ণ হলো, অহংকার চূর্ণ হলো। এইরকম ডাকাত, সে ডাকাত যাচ্ছে, সে একদম এইবার ভাবা দেখছি তাকে তাকে ছিল, সে পাগলকে মারতে গেছে। আর পাগল তার সোনার লাঠি, সোনার লাঠি মানে পাগলে একটা লাঠি ছিল, সে অলৌকিকভাবে পাওয়া, কালনাতে আছে দেখেছি, হ্যাঁ কালনাতে সে লাঠি আছে, সেই লাঠিটা ভক্তরা যা দিত মণি মুক্ত এটা সোনা দানা উনি কী করবেন, উনি সেগুলোকে ওই লাঠিকে সাজাতেন, লাঠিতে ওই গাম দিয়ে লাগিয়ে দিলেন আর একটু সোনা রূপো সব দিয়ে হয়ে গেল সোনার লাঠি। ওই লাঠির স্পর্শে সব অলৌকিক ঘটনা ঘটতে লাগলো, লাঠি নিয়ে যে চুরি করে নিয়ে যায় সেও রাস্তা ভুলে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে, এরকম ঘটনাও ঘটেছে। তো লাঠি নিয়ে তিনি আসতেন, আমাদের এই মন্দিরেও এসেছেন, তিনি থেকেছেন এই মন্দিরে। অলৌকিকভাবে পাওয়া বলতে লাঠিটা, হ্যাঁ লাঠি, ও একবার তিনি একবার বাঁশঝাড়ের ভেতরে একজনের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তার গণেশ তার মানে পার্শ্বচর ছিল, তার সঙ্গে একটা সবসময় জঙ্গলে যাচ্ছে, সব জীবজন্তু থাকে, একটা ভোজালির মতন ছিল। তা একটা বাঁশের একটা এক টুকরো একদিকে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আচ্ছা, তো পাগল বলতেন তো বড় তেড়া ভাব রে এই বাঁশটা, এ দাঁড়া এর বংশপঙ্গব এর একটা ব্যবস্থা করতে হয়। তখন তিনি করলেন কি, ওই তেড়া ভাব কাটতে হয়, তেড়া ভাব কাটতে গেলে 13টি কোপ দিয়ে ওই ভোজালি দিয়ে কেটে নিলেন, এবং এই লাঠিটা নিয়ে গণেশ ভাবছে কি করছে পাগলের পাগলামি, এটাকে 13টা কোপ মেরে কাটলো, আবার খুব যত্ন করে, বলে এ বুঝবি না। এই তখন এই সোনার লাঠি, এই লাঠিটাকে নিয়ে তিনি সারা দিন ধরে মানে সে খোঁচাখুচি করে ওটাকে সুন্দর করে ওপরে একটা কিছু লাগিয়ে, উপর একটা পেছ, নিচে কিছু, এই তারপর ওটাকে সাজানো শুরু হয়ে গেল। এখন বর্তমানে সেটা সোনার লাঠি, অলৌকিক লাঠি, এবং সেই লাঠিতে ঠেকিয়ে দিলে ডাকাতও ভালো হয়ে যায়, তা মানে সব রকমই ক্যান্সারও ভালো হয়ে যায়। তা ওই তো বললাম ক্যান্সার, কেউ বললে বলে তুমি বলো নো, আমি বলি না আই নো। তা ডাক্তার তোমরা যে ডাক্তার, মানে আমি ডাকে যে তার, আর তোমরা ডাক্তার বাবা, বাহ
অবস্থা, এইরকম পাগলের হেয়াপলিপনা কথা আর হেয়ালি দিয়ে তো অনেক কথাই তা। উপায় মন রেখো, উপায় করার ভাবনা তিনিই করে দেবেন। সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে তিনি সব কাজ করে দেবেন। তা ভবপাগলার এই একের পর এক ঘটনা বলে কি শেষ করা যায় না? তা এবার মানে নেক্সট প্রশ্নটা এটাই যে উনি এই দীঘাতেই বা কেন মায়ের প্রতিষ্ঠা করলেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করেছো। ভবপাগলা একটা কথা বলতেন, নিকৃষ্টকে উৎকৃষ্ট করা আমার ধর্ম। এই যে দীঘায় বেশিরভাগ মানুষ, দেখো ব্যতিক্রম আছে, অনেকে প্রকৃতির দৃশ্য দেখতে আসে, ভালো জিনিস দেখতে আসে, কিন্তু বেশিরভাগ লোক একটু আমোদ আহ্লাদ একটু হুল্লোড় করতে আসে। হ্যাঁ, তামসিক তামসিকতা ভাব। কিন্তু ভবপাগলা বলতেন, নিকৃষ্ট যে তাকে উৎকৃষ্ট করা আমার ধর্ম। উনি অর্থাৎ মহাপুরুষদের একটা গানের একটা তিনি পঙ্ক্তিতে বলছেন, পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো গো বিশ্ব প্রাণ। ভক্তের কি দরকার? ভক্ত তো অলরেডি হাতি হয়ে রয়েছে, সে ফোটা মোটা খেয়ে দে মোটা রয়েছে। ভক্ত তো ভগবানকে অনুভব করেই আছে, সুখে শান্তিতে আছেই। কিন্তু পাপী যে অশান্ত যে, তার জন্যই তো মহাপুরুষদের, আর তাদের জন্যই তো ভগবান আসছেন। ভগবান রূপী এই মহাপুরুষরা সেই জন্যই আসেন, সেই জন্য এখানে মন্দির করেছেন। আরে ভবপাগলার মন্দির বোর্ড দেখলাম, আচ্ছা একটা বোর্ডও আমাদের বাইরে লেখা থাকে, দাঁড়াও পথিক মাকে যাও হেরিয়া, সংসার কুহকে আছো যে মরিয়া, বেলা প্রায় অবসান কররে পথের সন্ধান, ভালোর একটু ভালো ভবা কয়ে পথের আলো। ভবপাগলা যা কিছু বলে তার একটুও যদি করতে পারো, তার একটুও ভালো, ওইটি ভবা কয়ে পথের আলো, তোমাকে পথের আলো দেখাবে। সেই জন্য এই দীঘায় মন্দির করা। এবং আমার ক্ষেত্রেও তাই, আমাকে দিয়ে মন্দির করালেন, আমার কথা, আমার যদি চরিত্র, আমার সম্বন্ধে যদি ভাই তুমি, হ্যাঁ সেটা তো তুমি জিজ্ঞাসা করা খাবড়ে যাবে। এ লোকটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা, ব্যতিক্রম আছে, ভালো মন্দ আছে, কিন্তু ছাত্র নেতারা যে কীরকম হয়, মাসেলম্যান হয়, তা ভয়েতে লোকে পালাতো। এমনকি আমার মানে সহপাঠী এখন মন্ত্রীও আছে কয়েকজন, এখন তারা আছে শুভেন্দু মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সী, এরা পর্যন্ত আমার সহপাঠী ছিল। আচ্ছা, না আমি এদের নেতাও ছিলাম এক সময়। কিন্তু দেখো ওই মানুষটাকে ঠিক পথ দেখিয়ে আমাকে ইলেকশন দাঁড়াতে অনেকেই বলেছিল, আমি এখন মন্ত্রী হয়ে থাকতে পারতাম জানি না, কিন্তু সেই পাপের পথে যেতে দেননি আমাকে। আমি ওকালতি করতে পারলাম, ওকালতি করলেই মিথ্যা কথা বলতে হয়, শেখাতে হয়। আমাকে বলেন না তুমি ওকালতি করবে না, আমি যেদিন অনুমতি নিতে গেলাম, আচ্ছা যে আমার তো ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছে, আমার উপরে কঠিন পরীক্ষা গেছে, ব্যবসা বন্ধ, মারতে আসবে ধরতে আসবে, তখন আমি বললাম আমি ওকালতি করবো না, তুমি ওকালতিও করবে না। বলে আমি করবো ওটা কি? হ্যাঁ তুমি একটা কিছু বলো, আমি কি খাবো, আমার ছেলে পুলে সংসার, তখন আমার ছেলে বলে এখন তো বিয়েতা হয়ে গেছে, তা নাতি নাতনি হয়ে গেছে, কিন্তু তারা কি খাবে, তখন তারা বাচ্চা ক্লাস ফাইভ সিক্সে পড়ে, তা কি তখন তিনি বলেন আমি যা বলছি তাই তুমি করে যাও। আমি বলি কত পরীক্ষা নেবে? তখন তিনি আমাকে বললেন, বাবা ছাত্র উপযুক্ত হলেই মাস্টার তার পরীক্ষা নেয়, ভবা পাগলা যার তার পরীক্ষা নেয় না। আমি আনন্দে আত্মহারা, কি ভবা পাগলা বলছেন নিজের মুখে, ভবা পাগলা যার তার পরীক্ষা নেয় না আর আমার দিচ্ছেন, তার মানে আমাকে কোথায় তিনি তুলে দিলেন? তখন আমি একদিন নিভৃতে তাকে রিকশায় করে আসছি, আমার পাশে তিনি আমার স্টেশনে পৌঁছে দিতে আসছেন, তখন আমাকে তিনি বললেন, বাবা আমাকে আর কিছু করতে হবে না। তখন তিনি আমাকে বললেন, বাবা একে দেখেছো, সত্যি একটা ঘটনা স্মরণ করিয়ে দিলেন, এক মাস আগে আমাকে তিনি দর্শন দিয়েছেন। তুমি হয়তো জিজ্ঞেসও করবে আপনাকে কোনো দর্শন দিয়েছেন এই, তখন তুমি বাবা একে দেখেছো, হ্যাঁ দেখেছি, আর তোমার কিচ্ছু দরকার নেই, যা করাচ্ছি করিয়ে যাও। দর্শনটা যদি বলা যায়, হ্যাঁ বলছি আমি, আর আরেকটা কথা বলেছিলাম সেদিনে, বাবা তুমি আমাকে নরেন করবে না, তোমার এত বড় প্রশ্ন করেছিলাম, নরেন করবে না তুমি, তুমি বাবা আমার নরেন কেন, তুমি আমার গোপাল হবে বাবা। তা আজকে এই জায়গায়
পাগল আমাকে নিয়ে হয়তো পাগল বলে কৃপা তা হ্যাঁ দর্শন একবার ষোড়শী ভবন বাগবাজারে গান হচ্ছে দোলের দিনে প্রতি দোলের দিন গান হয় তবে মনে কর না দোলের দিন না সেটা এমনি গানের দিন গান হচ্ছে বেল্টু রায়চৌধুরীর বাড়ি জমিদার বাড়ি বালিহাটির রাজপ্রাসাদ সেই জমিদার বাড়ি তারা বাগবাজারে এসে থাকে পার্টিশনের পরে তাদের বাড়িতে এই বালিহাটির রাজপ্রাসাদ এখন টিকিট করে বাংলাদেশ সরকার বাড়িটা দেখায় হ্যাঁ তা যাই হোক সেই বাড়িতে আমি বসে গান হচ্ছে আমার অভ্যাসবশত আমি তার পায়ে হাত দিয়ে ফেলেছি আর পায়ে চরণে হাত পড়ার সঙ্গে সঙ্গে হাতে একটা ধনাত করে একটা কারেন্ট আর কারেন্ট যখনই ঠেলে গেল তখন আমি ভবা পাগলা গুরুদেবকে দেখছি আবছাভাবে বিরাট তাল গাছের মতন উঠে গেছেন বিরাট তাল গাছের মতন কালীমূর্তি তারপরেই সেটা মিলিয়ে গিয়ে দেখছি একটা কৃষ্ণ তারপরে দেখছি মহাদেব তিন রূপে আমি এক ঘন্টা ধরে তাকে দেখছি শেষ হলো ভক্তরা চলে যাচ্ছে তখন আমি বলতে চাইলাম আমি তার এক মাস আমি গুরুদেবের পা ধরিয়ে ধরেছিলাম দাদু আমাকে তুমি তো কালীকে কথা বলো কালী দর্শন করো আমাকে দেখাবে না তখন হবে এখন এখন বাড়ি যাও আচ্ছা বাড়ি চলে গেলাম তারপরে তিনি আমাকে আমি কালী দর্শন কি তখন আমি এইটাই বলতে চাইছিলাম যে পাগল দাদু দাদু বলতাম তুমি যা দর্শন দিলে আমার কালী দর্শনের দরকার নেই আর তোমার ওই চরণ দুটো দিয়ে রেখো এই কথাটা বলবো বলতে দিলেন না এইভাবে মুখে আঙুল দিয়ে বললেন কাল এসো কালকে এসো বাবা পরের দিন সকালবেলা ছটফট করছি সারা রাতে বলবো সকালে পরের দিন সকালবেলা বলতে গেছি তখন বলছেন যা দেখেছো ঠিক দেখেছো কত বড় কথা উনি কী করে জানলেন যে এই সব রূপে আমি তাকে দর্শন করেছি আর বলছেন যা দেখেছো ঠিক দেখেছো এই ছিলেন ভবা পাগলা বাবা বলে তো শেষ করা যায় না সারা জীবন ধরেও যদি আমি ভবা পাগলার কথা বলি তাহলে শেষ করতে পারবো না এবার তুমি অসীম সরকারের কথা বলছি পরে বলবো এর পরের দিন নাকি ঠিক আছে আজকে আজ অবধি থাক হ্যাঁ ঠিক আছে জয় বাবা আর আমিও কথাগুলো মানে খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনলাম তো হয়তো ভবার সান্নিধ্য পাইনি কিন্তু ভবা যার সান্নিধ্য পেয়েছে ভবা যাকে সারথি করেছে তার সান্নিধ্য আজ আমি পেলাম তো আমি মানে ভেতর থেকে একটা অপূর্ব শান্তি একটা অপূর্ব আনন্দ ফিল করছে এখন তো বন্ধুরা আমাদের পর্বটি এই পর্যন্তই থাক তো পরবর্তী আবার কোনো সময় নতুন করে আবার এই পাগলের বিষয় নিয়ে পর্ব নিয়ে আসা হবে তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাগলের অনেক ভিডিও আগে আপলোড করা হয়েছে তো ওইগুলো ডিসক্রিপশন এবং আই বাটনের লিংক দিয়ে দেওয়া হবে তো ওইগুলি অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ জয়